46 নম্বর অধ্যায় বলছেন বাবু সওয়ালে ওয়াল ফুতিয়া ইনদার মিল জামাত। এই অধ্যায় হচ্ছে মাসলা মাসাইল জিজ্ঞাসা, সওয়াল মানে জিজ্ঞাসা করা, আল ফুতিয়া মানে ফতোয়া জানা, সওয়াল কথাটি ব্যাপক যে কোনো জিজ্ঞাসাবাদ হইতে পারে, আর ফতোয়া বিশেষ করে দিনই মাসলা মাসাইল আর ফিকহি মাসলা মাসাইলে ফতোয়া সাধারণত বলা হয়। তো এই জন্য দুটো শব্দ ব্যবহার করেছেন, যে কোনো জিজ্ঞাসা দিন সম্পর্কে অল ফুতি অথবা ফতোয়া, তাহলে ফতোয়া কথাটি কোরআনে রয়েছে, ইস্তাফতুনাকে আল্লাহ বলছেন হে নবী তোমাকে ফতোয়া জিজ্ঞেস করছে। সুতরাং এক শ্রেণীর মুনাফিক মুসলিম সমাজে আছে, জি নাস্তিক আছে, যারা বলে এই ফতোয়াবাজি করছে এরা, এরকম বলে না, অযোগ্য যদি ফতোয়া দেয় তাহলে ঠিক আছে, কিন্তু যোগ্য ব্যক্তির ফতোয়া দেওয়ার অধিকার আছে এবং যোগ্য ব্যক্তির কাছে ফতোয়া নেওয়ার অধিকার রয়েছে, এটি কোরআন করিমের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। কেউ যদি ফতোয়ার ওপর কেউ যদি কটাক্ষ করে বা আপত্তি তুলে আর ফতোয়াবাজি বলে আখ্যায়িত করে, তাহলে তারা ইসলামের দুশ্মন, সে ঘরের দুশ্মন হইতে পারে আর পরের দুশ্মন হইতে পারে। জি, ঘরের দুশ্মন থেকে বেশি সাবধান থাকতে হবে। জিজ্ঞাসা করা এবং ফতোয়া জানা সম্পর্কে অধ্যায় কোথায়? ইন্দার আমিল জেমার, হজ মৌসুমে কঙ্কর মারছিল জামরাতে, জামরায় পাথর মারার সময়, জামরায় পাথর মারা হজের এবাদতে মানুষ ব্যস্ত রয়েছে, সেই সময় কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করে তো কেমন? যেহেতু হাদিসটা এই মর্মে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঙ্কর মারার সময় ওই জায়গায় জনৈক ব্যক্তি মাসআলা জিজ্ঞেস করেছিল, সেই জন্য এইভাবে অধ্যায় কাম করেছেন। কিন্তু এখান থেকে আপনাকে ইস্তেমবাদ করতে হবে যে কেউ কোনো এবাদত বন্দিগিতে মশগুল আছে, এমন এবাদত বন্দিগি যেখানে কথা বলা জায়েজ, যেমন পাথর মারার সময় কথা বলা জায়েজ, সওয়াল করাও জায়েজ, ফতোয়া জিজ্ঞেস করাও জায়েজ, আর ফতোয়ার উত্তর দেওয়াও জায়েজ। সুতরাং এইরকম এবাদত বন্দিগিতে যদি কোনো আলেম, কোনো মুফতি ব্যস্ত থাকেন, লেগে থাকেন, সেই সময় মাসআলা জিজ্ঞেস করা কেমন, এইটার বৈধতা বা অবৈধতা প্রমাণ করার জন্য অধ্যায় নিয়েছেন। অধ্যায় ওপেন, এই অধ্যায় হচ্ছে এইরকম। এখন উত্তরটা হাদিসে পাবেন, এমন বখারি তরিকা কি, অধিকাংশ ক্ষেত্রে উত্তর অধ্যায় পাবেন না, অধ্যায়ের পরে হাদিসটা পড়বেন তখন উত্তর পাবেন যে হাদিসে জায়েজ বলা হচ্ছে না নাজায়েজ বলা হচ্ছে, প্রমাণ আছে না নেই, সেখান থেকে আপনাকে উত্তর নিতে হবে। আর কখনো কখনো অধ্যায়ে মাসালাটি উল্লেখ করে দিয়েছেন যে এটা জায়েজ বা এটা নাজায়েজ, তাহলে অধ্যায় থেকে জানতে পারলে, আর তারপরে দলিল জানতে হলে দলিল আপনি দেখেন তারপরে যে হাদিসুল বাব বা অধ্যায়ের আন্ডারে যে হাদিস এসছে। তাহলে আমি যে বললাম যে এমন এবাদত যাতে কথা বলা যায়, সলাত অবস্থায় কেউ যদি মাসলা জিজ্ঞেস করে, জিজ্ঞাসাকারী সলাত পড়ছে চলবে? হ্যাঁ, জিজ্ঞাসা করি সলাতের বাইরে আছে কিন্তু মুফতি সাহেব আলেম নামাজ পড়ছেন, সলাত আদায় করছেন, জায়েজ? চলবে না, জিজ্ঞাসা করাও জায়েজ না আর উত্তর দেওয়া জায়েজ না, তিনটা ঠিক না। কিন্তু তওয়াফ অবস্থায় রামিয়া জামাতে তওয়াফ অবস্থায় মাসলা জিজ্ঞেস করছে, আমাদের কত লোক জিজ্ঞেস করতে থাকে তওয়াফ অবস্থায়, সাফা মারার সাইর অবস্থায় সাফা মারার সাই করছি, বহুবার এরকম হয়েছে, একবার দেখছি এক লোক ফ্যামিলি নিয়ে এসে, আরও সাফার ওপর এসে জিজ্ঞেস করছে যে কোনখান থেকে শুরু করবো, জানি না যে কোনখান থেকে শুরু করতে হবে, আর মনে হচ্ছে প্রথমে এসছে, অথচ বয়স 40-এর কাছাকাছি, 35-40 হবে, এমনও কেউ আছে। তো যাই হোক, এইরকম জায়েজ রয়েছে। এক কথায় ব্যস্ততার সময়ও মাসলা মাসায় জিজ্ঞাসা করা যেতে পারে, জিজ্ঞাসাকারী ব্যস্ত অথবা যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি ব্যস্ত, দিনের কাজে ব্যস্ততার সময় যদি জিজ্ঞাসা করা যায়, তো দুনিয়ার কাজে যদি কেউ ব্যস্ত থাকে তো জিজ্ঞাসা করা যাবে না? যাবে না, জিজ্ঞাসা করা যাবে, জি, সে আদবের সাথে যে এই সময় ব্যস্ততার সময় আমি একটা মাসলা জিজ্ঞেস করতে পারি কি। হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতুন নবী ইনদাল জামরা, আমি নবী সাল্লামকে জামরার কাছে দেখেছি, ওহা ইউস আল, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, একজন না, একজন আসছে জিজ্ঞেস করেছে, আর একজন আসছে জিজ্ঞেস করছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, মাসলা মাসের লোকেরা জিজ্ঞাসা করছে, তিনি জামরায় পাথর মারতে এসছেন আর ওখানেই লোকেরা জিজ্ঞাসা করা শুরু করেছে মাসলা মাসাইল। ফাকাল রাজুলুন, জনক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, নাহারতু কাবলান আরমি, আমি কঙ্কর মারার আগেই কুরবানি জবাই করে ফেলেছি, তো এখন কি হবে, জায়েজ কাজ করেছি না নাজায়েজ কাজ করেছি, আমাকে কি দম দিতে হবে, হ্যাঁ নাকি, হ্যাঁ
তাহলে এখান থেকে একটি মাসআলা আমরা জানবো এই হাদিস থেকে, যে মাসআলার নাম হচ্ছে যে আমালুল হজ্জে তরতিব, তরতিবুন ফি আমালিল হজ্জ বা তরতিব ফি আমালিল হজ্জ, হজের কার্যাবলীগুলিতে পর্যায়ক্রম বজায় রাখাটা ওয়াজিব না মুস্তাহাব, ফিকহি মাসলা। হজের যে কাজগুলি রয়েছে, বিশেষ করে 10 তারিখে যেহেতু 5টি কাজ রয়েছে, এই কাজগুলির মধ্যে তরতিব মানে সিরিয়ালিটি বজায় রাখা, বহাল রাখা ফরজ ওয়াজিব, ওয়াজিব নাকি সুন্নাত মুস্তাহাব, হানাফি মজহাবে ওয়াজিব। সুতরাং আগে পরে করে দিলে দম দিতে হবে তাদের কাছে, ওয়াজিব ছুটলে ঘাটতি পূরণে কি করতে হবে, দম দিতে হবে। পক্ষান্তরে অধিকাংশ আইম্মা কেরাম ফোকাহা কেরামদের কাছে, আর সেটি হচ্ছে শক্তিশালী, সেটির দলিল হচ্ছে এটি, এবং বুখারীর মত এটি এই জন্য হাদিস নিয়ে এসেছেন, অধ্যায় নিয়ে এসেছেন, আর এই হাদিসটি বারবার করে আসবে আর এসেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাসালার সাথে সম্পর্কের কারণে এই হাদিসকে ইমাম বুখারী নিয়ে এসেছেন। সেটা হচ্ছে যে কেউ যদি ভুলবশত করে দেয় তো জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে, আফজাল হচ্ছে বা সন্নত হচ্ছে, মুস্তাহাব হচ্ছে, এই ভাষাগুলি সব কাছাকাছি। সন্নতে হচ্ছে মুস্তাহাব, আর মুস্তাহাব মানে ভালো, আর ভালো মানে আফজাল, উত্তম, উৎকৃষ্ট, আর ওর মানে হচ্ছে উত্তম, বোঝা গেছে। ফরজ ওয়াজিব নাই, যখন সন্নত বা মুস্তাহাব তাহলে কেউ যদি উল্টো পাল্টা করে দেয়, আগে পরে করে দেয়, তাহলে ঘাটতি পূরণের জন্য কি লাগবে না, দম লাগবে না, দম লাগবে না। ভুলবশত মাসালা জানে না হয়তো, অথবা কার্যবশত সামনে পেয়ে গেল এখানেই কুরবানি গাহ, আর এখানে ভিড় ভাড় নেই, আরে চলো কুরবানিটা আগে করে দিই, পাথর মারার জায়গা তো দূরে আছে, অত ঘুরে আসা আরো 3 কিলোমিটার হাঁটতে হবে, মোয়াইসেম আজকাল যে কুরবানির জায়গা রয়েছে, আমরা নিজে যে জবাই করেছি, এখন নিজে জবাই করতে দেয় না, আর ভিতরে ঢুকতেও দেয় না, বাইরে কাউন্টারে ওখানে গেলেও পয়সা দেন, আর তারপরে ভিতরে জবাই করে আপনি গোস্ত নেবেন, গোস্ত সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনাকে, যদি আপনি মেনার কোরবানির জায়গাতেও যান তবু। কিন্তু এক সময় আমরা রক্তে, আল্লাহ আকবার, রক্তে পা ডুবে যেত, মানে হাঁটুর নিচ পর্যন্ত এত রক্ত, সেইগুলিতে মানুষ যেত, ভালো পরিবেশ ছিল না, তারপর ওইভাবে জবাই করে আসত। গেছি 1-2 বার আর কি, প্রতিবার যাওয়া সম্ভব হয়নি, অনেক দূরেও আর কষ্টকর। তো কি মাসলা জানলাম আমরা, যে হজের কার্যাবলীগুলি 10 তারিখে কার্যাবলীগুলির তরতিব পর্যায়ক্রম বহাল রাখার হুকুম, যে ইখতিলাফি মাসআলা, কিন্তু সঠিক মাসআলা জানলেন। এখন হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি নাহার মানে জবাই করে ফেলেছি কুরবানি, কাবলান আরমি, কি করার আগে, রেমি করার আগে, মানে কঙ্কর মারার আগে, জামরাতে পাথর মারার আগে, শয়তান বলবেন না শয়তানকে পাথর মারা, জামরাকে পাথর মারা বা কঙ্কর মারা। কি বললেন রাসূলুল্লাহ, ইরমে ওয়ালা হারাজ, এখন তুমি কঙ্কর মেরে না, ওয়ালা হারাজ, কোনো ক্ষতি নেই বা কোনো দোষ নেই, লা হারাজ, হারাজ মানে সংকীর্ণতা, ইসলামে এই সংকীর্ণতা মানে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই, যে অর্থই করেন চলবে। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, কোরআনে কারীমে হারাজ শব্দটি ব্যবহৃত হয়েছে, দ্বীনের ক্ষেত্রে কোনো জটিলতা নেই বা সংকীর্ণতা নেই, হ্যাঁ দ্বীন সহজ, এর বিপরীত ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কঠিন করতে চান না। ওয়াকাল আখার, অপর ব্যক্তি বলল ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকতু ক্বাবলান আনহার, আমি জবাই করার আগে মাথা মুন্ডন করে নিয়েছি, জবাই করার আগে কি করেছি, মাথা মন্ডন করে, আগে কি করা উচিত ছিল, হ্যাঁ তরতিবগুলি তাহলে আগে শুনে না, প্রথম কাজ এই 5টা কাজের 5টা কাজ সেই দিন, জি প্রথম কাজ হচ্ছে, হ্যাঁ আপনি সকালবেলা যখন আসলেন মুজদালিফা থেকে মেনায় যেহেতু মেনা পার করে এসে আপনার মেনার শেষ দিকে হচ্ছে এই জামারাতগুলি মক্কার দিকে, আর মক্কার বিপরীত দিকে হ্যাঁ হচ্ছে মুজদালিফা আপনার মিনা থেকে, তো মুজদালিফা থেকে আসলেন মেনা ক্রস করে এসে মেনার শেষ প্রান্তে হচ্ছে মেনার ভিতরেই জামরাত, জামরাত 3টা জামরাত শেষ মানে মেনা শেষ, তারপরে একটু নিচে নামলে দেখবেন যে জামরা এন্ড লেখা আছে নেহায়াতুল জামরাত। 10 তারিখে পাথর মারতে হয় প্রথম, কোনটাকে পাথর মারতে হবে, বড়টাকে, 10 তারিখে 3টাকে নয় কিন্তু, 10 তারিখে হ্যাঁ 1টাকে, বড়টাকে, বড়টা কোথায় আছে, সব শেষে, প্রথমটা ছেড়ে দেবেন, উস্তা মাঝখানটা ছেড়ে দেবেন, শেষ দিকে মক্কার দিকে যেটা, আর ওখানে দোয়াও নেই, কোনো দিনই দোয়া নেই, সেই দিনও নেই, তারপরে দোয়া নেই, 11 তারিখ 12 তারিখ 13 তারিখ
প্রথম কাজ রমি করা, কঙ্কর মরা। দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি করা যদি নিজের হাতে করতে চান। তৃতীয় কাজ হচ্ছে হ্যাঁ মাথা মুন্ডন করা। চার নম্বর কাজ হচ্ছে তওয়াফ করা, তওয়াফে ফাজা বা তওয়াফে জিয়ারা ওর কয়েকটি নাম হলে তওয়াফে ফরজ, হ্যাঁ তওয়াফে রুকুন, তওয়াফুল হজ, হজের তওয়াফটি। পাঁচ নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়া, সাফা মারওয়া সাই করা যদি হ্যাঁ কি সাই যদি না করে থাকে, তওয়াফে কুদুমের সময় তো যদি হজে তামাত্তু করে তাহলে তো সাই দুটো, কারণ সেপারেট হয়ে গেছে, উমরা আলাদা হয়ে গেছে, এখানে হজ আলাদা হচ্ছে আট তারিখে এরাম বেঁধে, তাহলে দুই দুইবার সাই। কিন্তু হজে কেরান অথবা এফরাত যদি করে, আর প্রথম যখন তওয়াফে কদম মক্কা এসে তওয়াফ করেছিল তখনই যদি সাফা মারওয়ার সাইটা তওয়াফের সাথে সাথে করে নিয়ে থাকে তো একটি সাই যথেষ্ট সঠিক মতে, যদি বিষয়টি তো ইখতলাফ রয়েছে। হানাফি মজহাব বলছে না দুটো করতে হবে, কেরান করলেও কি করতে হবে হ্যাঁ দুটো সাফা মারওয়া সাই করতে হবে। প্রথম যে তওয়াফে কদম কেরানকারীর জন্য অথবা ইফরাদকারীর জন্য সেটা কিন্তু ফরজ না, কারণ সেখানে কেরান হইলে তো উমরা একসাথে হয়ে গেছে আর সেজন্য সেটি সন্নত। এফরাদ হইলে শুধু হজের নিয়ত করছেন আর আসল যেটা ফরজ তওয়াফ সেটা হচ্ছে দশ তারিখের তওয়াফ, সুতরাং সেটি হচ্ছে সন্নত তওয়াফ। একশ্রেণীর লোকেরা খুব বড় ভুল করে হাজিরা, ওই প্রথমখানে হজে কেরানে নিয়ত করে, কারণ হানাফি মজহাবে উত্তম হচ্ছে হজে কেরান, হজে কেরানে নিয়ত করে, আর এরা অবস্থায় কষ্ট করে থাকে, বাংলাদেশ থেকে এসছে, ভারত থেকে এসছে, আর প্রথমখানে যে তওয়াফ করে নিয়েছে মনে করে যে ওই তওয়াফই যথেষ্ট, তখন একটু ভিড় ভাড় কম ছিল যখন প্রথমে এসছে, ওই যে তওয়াফ করে নিয়েছে আর এরা অবস্থায় আছে, দশ তারিখ আর তওয়াফ করে না, বলছে তওয়াফ তো হয়ে গেছে, সাফা মারওয়ার সাই ক্ষেত্রে চলবে কিন্তু তওয়াফের ক্ষেত্রে চলবে না, তওয়াফ দশ তারিখের আগে এই তওয়াফ চলবে না, এই তওয়াফকে এগিয়ে নেওয়া যায় না, দশ তারিখেই করতে হবে, পিছিয়ে দেওয়া যায় কার্যবশত, যদিও উত্তম হচ্ছে দশ তারিখে করা কিন্তু এগিয়ে নেওয়া যায় না। অনেক হাজি ভিআইপি হাজির এরকম ভুল কাজ করে, না 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 এত ভিড়ে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আমি করতে পারবো না, আমার আগেরটা করে নিচ্ছি ওইটি যথেষ্ট। হজে যে কত লোক এরকম ভুল করে, তাহলে পাঁচটি কাজ হয়ে গেল না, এটি হচ্ছে কি তরতিবটা পর্যায়ক্রমটা উত্তম সন্নাত। এখন যতগুলি ওর খেলাফ দেখবেন সেটা উত্তমের খেলাফ হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সব কি বলেন ওকে, ওই যে ওই লোক যে বললো, এক লোক বলে হালাক তো কাবলান আনহার, আমি কোরবানি করার আগে মাথা মুন্ডন করে নিয়েছি, তাহলে আগে তা কি করতে হতো, এক নম্বরে পাথর মারা আর তারপর দুই নম্বরে কোরবানি করা আর তারপরে মাথা মুন্ডন, কিন্তু মাথা মুন্ডন আগে করে নিয়েছে আর হ্যাঁ কোরবানি পরে, তাহলে ইনহার ওয়ালা হারাজ, তুমি কোরবানি করো জবাই করো কোনো অসুবিধা নেই। ফামাসাইলা আন শাইইন কুদ্দিমা ওয়াল আখির, সেই দিন যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা, দশ তারিখের আমলগুলি সম্পর্কে কর্মগুলি সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা হয়েছে, কুদ্দিমা ওয়ালা আখির হয় এগিয়ে দেওয়া হয়েছে পরে করা উচিত ছিল, ওয়ালা অক্ষের অথবা আগে করা উচিত ছিল পিছিয়ে দেওয়া হয়েছে পরে করে দেওয়া হয়েছে, ইল্লা কালা, প্রত্যেকের জবাবে একটি বাক্য শুধু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ইফআল ওয়ালা হারাজ, করে নাও কোনো অসুবিধা নেই, করে নাও কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, ক্ষতি নেই।